লিচিপাড়া ওসি স্যার, লগতে আমার এসডিপিও ম্যাডাম আহি মাছপাড়াতে এক অভিযান চলায়। এই অভিযানত এজন দুর্বৃত্তর পিছে পিছে নদীমুখী খেদি যায়। খেদি যাওয়ার পিছত এই দুর্বৃত্তজনে নদীর কাষত বাগুড়ি পড়ে। বাগুড়ি পড়ার পিছত তেওঁক আরক্ষী প্রশাসনে তেওঁক কুরায়ত্ত করে লিচিপাড়া থানালৈ লৈ যায় আর সাতটা গুলি ফুটায় আমি শুনবলে পাইছো। ইয়ার মূল রহস্য কি আমি এইখানে নাজানো। ইয়ার আরক্ষী প্রশাসনক ইয়ার বিহিত ব্যবস্থার ইয়ার উপর তদন্ত করে একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করবলে আমি দাবি জানাইছো। লিচিপাড়া ওসি স্যার, লগতে আমার এসডিপিও ম্যাডাম আহি মাছপাড়াতে এক অভিযান চলায়। এই অভিযানত এজন দুর্বৃত্তর পিছে পিছে নদীমুখী খেদি যায়। খেদি যাওয়ার পিছত এই দুর্বৃত্তজনে নদীর কাষত বাগুড়ি পড়ে। বাগুড়ি পড়ার পিছত তেওঁক আরক্ষী প্রশাসনে তেওঁক কুরায়ত্ত করে লিচিপাড়া থানালৈ লৈ যায় আর সাতটা গুলি ফুটায় আমি শুনবলে পাইছো। ইয়ার মূল রহস্য কি আমি এইখানে নাজানো। ইয়ার আরক্ষী প্রশাসনক ইয়ার বিহিত ব্যবস্থার ইয়ার উপর তদন্ত করে একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করবলে আমি দাবি জানাইছো। লিচিপাড়া ওসি স্যার, লগতে আমার এসডিপিও ম্যাডাম আহি মাছপাড়াতে এক অভিযান চলায়। এই অভিযানত এজন দুর্বৃত্তর পিছে পিছে নদীমুখী খেদি যায়। খেদি যাওয়ার পিছত এই দুর্বৃত্তজনে নদীর কাষত বাগুড়ি পড়ে। বাগুড়ি পড়ার পিছত তেওঁক আরক্ষী প্রশাসনে তেওঁক কুরায়ত্ত করে লিচিপাড়া থানালৈ লৈ যায় আর সাতটা গুলি ফুটায় আমি শুনবলে পাইছো। ইয়ার মূল রহস্য কি আমি এইখানে নাজানো। ইয়ার আরক্ষী প্রশাসনক ইয়ার বিহিত ব্যবস্থার ইয়ার উপর তদন্ত করে একটা বিহিত ব্যবস্থা গ্রহণ করবলে আমি দাবি জানাই।